বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে বিকাশের পথে এগিয়ে চলছে ত্রিপুরা। মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে আহূত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এদিন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী এনডিএ জোট সরকারের সব মন্ত্রী ও সাংসদদের সাথে বৈঠক করেন। বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি জনসাধারণের মধ্যে দিয়ে যাওয়ার জন্য সব কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের নির্দেশ দেন তিনি। সেই মতো কেন্দ্রীয় সরকারও সবকটি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির অগ্রগতির কাজ খতিয়ে দেখার নির্দেশ জারি করেন। এবার তৃতীয় পর্যায়ে সবকটি রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়ে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পর্যালোচনা করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্যে আসেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এদিন তিনি পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি যাচাই করতে পর্যালোচনা বৈঠক করেন। পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রকল্পগুলির নোডাল অফিসার সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পর্যালোচনা বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন তিনি। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী জানান, 6 বছর আগে ত্রিপুরা মার্কাটের জন্য পরিচিত ছিল, বর্তমানে বিকাশের পথ ধরে এগিয়ে চলছে ত্রিপুরা। ইন 6 বর্ষো মে ত্রিপুরা মে আপনে আপ বহুত বড়া বদলাব হুয়া হ্যায় অর শায়দ মেরে সে জ্যাদা আপ লোগ অনুভব কর রহে হোঙ্গে। 6 সাল পহলে ত্রিপুরা প্রদেশ মে মার কাট লড়াই ঝগড়া কে নাম সে জানা যাতা না, লেকিন আজ ত্রিপুরা বিকাশ কি রফতার পকড় চুকা হ্যায়। সাংবাদিক সম্মেলনে 2014 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্যের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের সমূহ পরিবর্তন হয়েছে। 2006 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় 104,970 ঘর নির্মাণ করা হয়। 2014 থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে ঘর নির্মাণ করা হয়েছে 294,911। মনরেগা প্রকল্পে অধিক অর্থ রাজ্যে ব্যয়িত হচ্ছে বলে জানান তিনি। 2006 থেকে 2013-14 তক ইন্দ্রাবাস যোজনা কে তহত 104,970 মকানো কা নির্মাণ হুয়া থা কে সিফ অর উসমে ভি জো শেষ বচে উসকো ভি হম প্রধানমন্ত্রী আবাস কে তহত পয়সে দিয়ে হ্যায়। 2015-14-15 সে আব তক 294,911 মকানো কা নির্মাণ কিয়া জা চুকা হ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, বর্তমান সময়ে ত্রিপুরা সহ বিভিন্ন প্রদেশের মহিলাদের পয়সার জন্য স্বামী বা পুত্রের কাছে হাত পাততে হয় না। রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত হওয়ায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।